নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা ও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জির ব্যান্ডেলের বাড়িতে আজ তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। জানা গেছে, ব্যান্ডেল বালির মোড় সংলগ্ন এলাকায় নিবেদিতা পার্কে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জির নামে কেনা রয়েছে একটি বাড়ি। আজ সকালে 10 সদস্যের ইডি দল ও আধিকারিকরা হানা দেয় সেই বাড়িতে। বাড়ির বাইরের গেটে তালাবন্ধ থাকায় তালা ভেঙে ইডির দল ভিতরে যায়। বলাগড় গঙ্গার ধারে গেস্ট হাউসে তালা ভেঙে ঢুকে তল্লাশি চালাচ্ছে তারা। প্রচুর নথি পাওয়া গেছে বলে অনেকেই মনে করছেন। শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতেই একের পর এক তার বিপুল সম্পত্তির হদিশ মিলছে। নামে বেনামে একাধিক বাড়ি, ধাবা, রেস্টুরেন্ট, হোমস্টে, বাগানবাড়ি সব কিছুরই সন্ধান মিলছে বলে খবর। এছাড়াও ইডির আরও একটি টিম চুচুড়া যোগদাস পাড়ায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে। তবে এ ব্যাপারে ইডির কেউ কোনো কথা বলতে চাননি।